গুড মর্নিং, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফিনান্স ব্যাংকিং পড়ব। তোমরা যখন স্ক্রিনের সামনে আসবে তখন অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তক এবং একটা খাতা নিয়ে আসবে, যাতে করে তোমরা এই পাঠটা সঠিকভাবে শিখতে পারো এবং সঙ্গে সঙ্গে বইটা দেখে তোমাদের এই পাঠটা আরো দীর্ঘস্থায়ী হয়। তো আসো আমরা আমাদের এই ক্লাসটা শুরু করি। দেখ, এটা আমার পরিচিতি, আমরা আজকে পড়ব ফিনান্স ব্যাংকিং প্রথম অধ্যায়ের 1.1 থেকে 1.3। কিছু ছবি দেখি আমরা। অর্থ, তাই না? কি করা হয়? অর্থ সংগ্রহ করতে হয়, করছে, তাই না? এখানে দেখো, এই সংগৃহীত অর্থ কি করে, এখানে তোমার শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করা যায়, এখানে কি কি পণ্য ক্রয় করা যায়। আমরা সাধারণত আজকে আলোচনা করব যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ সংগ্রহ এবং অর্থ বিনিয়োগ করা হয়, করা হয় কিভাবে এবং এই প্রক্রিয়াটা কি, তাই না? তোমরা তাহলে বুঝতেই পারছো যে আমাদের পাঠ আজকে কি। আজকে আমাদের পাঠ অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, পার্ট 1.1 থেকে 1.3 পর্যন্ত আমরা আজকে শিখব। আমরা এই পাঠ থেকে যেটা শিখবো আশা করি তোমরা অর্থায়ন সম্পর্কে বলতে পারবে, অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা ব্যাখ্যা করতে পারবে, অর্থায়নের শ্রেণী বিভাগ বলতে পারবে। কিছু ছবি দেখো। দেখো, অর্থ, নগদ অর্থ, ব্যাংকের অর্থ এবং কি একটা কুটির শিল্প থেকেও আয় হয়। তাহলে অর্থ এটা কি, অর্থ সংগ্রহ হয় কিন্তু বিভিন্ন উৎস থেকে, বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ হয়, তাই না? আবার দেখো আরো কিছু ছবি দেখি। কি করছে? ক্রয় করছে, মেশিন ক্রয় করছে, মেশিন ক্রয় করতে পারে, ব্যয় হচ্ছে, এটাও মজুরি দিতে পারে অথবা কোনো প্রতিষ্ঠানে মেশিন ক্রয় করতে পারে। তাহলে এটা কি হচ্ছে? অর্থ ব্যয় বা বিনিয়োগ, তাই না? তো আমরা দেখি এটা কি মুনাফা। আমরা জানি যে মুনাফা সর্বোচ্চ করণের জন্য অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে, তাই না? অর্থায়ন হচ্ছে তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে থাকে। সাধারণত একটা প্রতিষ্ঠানে অর্থের আগমন ঘটে বিক্রয়ের মাধ্যমে, তাই না? আর প্রতিষ্ঠানের অর্থ ব্যয় হয় ওই বিক্রিত পণ্য উৎপাদনের জন্য, কাঁচামাল ক্রয় বা তোমার মেশিনারি ক্রয় বা শ্রমিকের মজুরি, এগুলোতে তহবিলটা কি হয়, ব্যয় হয়। তো তহবিলের এই প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা মাফিক তহবিল সংগ্রহ করতে হয় এবং সংগ্রহ করতে হয় যেন উৎপাদন প্রক্রিয়াটা অব্যাহত থাকে। তাহলে অর্থায়নের সংজ্ঞাটা কি হতে পারে? অর্থায়ন কি হতে পারে? অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, অর্থাৎ তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াই হচ্ছে অর্থায়ন। অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা যেটা আমরা যদি ব্যাখ্যা করতে যাই, দেখা গেছে যে সপ্তদশ শতাব্দীতে শিল্প বিপ্লবের ফলে উৎপাদন কৌশল জটিলতা এবং বিশ্বায়িত ও বিভাজিত প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কৌশলটা কি হয়, উৎকর্ষ লাভ করে। আর এই সময় অর্থায়ন বা অর্থ সংক্রান্ত জ্ঞান খুব অত্যাবশ্যক হয়ে পড়ে। অর্থায়নের যে চারণ ভূমি, যুক্তরাষ্ট্রের অর্থায়নের যে বিবর্তন গত শতাব্দীতে সংঘটিত হয়েছে, তারপরে সারা বিশ্বে অর্থায়নের বিবর্তনের ধারা হিসাবে পরিচিতি লাভ করে। আমরা সেই অর্থায়নের বিবরণের ধারাটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে অর্থায়নের ক্রমোন্নয়নের যে ধারাটা, এটা তোমাদের বইতে আলোচনা করা হয়েছে 30 সালের পূর্ববর্তী অর্থায়নের ধারাটা ছিল কিরকম, যে একত্রীকরণ অর্থাৎ একই জাতীয় প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রে কি করা হয়, একীভূত করা হয় অধিক মুনাফার এবং সুষ্ঠু ব্যবস্থাপনা করার জন্যে, ঠিক আছে? এই সেজন্য 30 দশকের পূর্বে কি করা, প্রতিষ্ঠানগুলোকে একই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে একীভূত করা হয়। 30 দশকে এসে কি দেখা যায় যে এই একীভূতকরণটা খুব একটা সার্থক বা সফল হয় নাই। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান এখানে মানে বরঞ্চ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক মন্দাভাব দেখা যায়, অনেক প্রতিষ্ঠান কি হয় যে দেউলিয়া হয়ে যায়। এই সময় দেখা যায় যে এই শেয়ার, প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করার প্রয়োজনীয়তাটা এই 30 দশকে এসে অনুভূত হয়। 40 দশকে তারল্যের উপরে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ
প্রতিষ্ঠানে নগদ অর্থের বাজেট করে সুপরিকল্পিত নগদ প্রবাহের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা করা হয় এই এই দশকে এসে। 50 দশকে দেখা যায় যে এই যে অর্থায়নের যে লাভজনক বিনিয়োগটাকে বিভিন্ন গাণিতিকভাবে বিশ্লেষণ করা হয়, সুদূরপ্রসারী প্রাক্কলনের মাধ্যমে উপযুক্ত দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে বিক্রয় বৃদ্ধি এবং ব্যয় হ্রাস করে সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্যে অর্থায়ন তখন বেশি গুরুত্ব দেওয়া হয়। 60 দশক এসে মূলধন বাজারকে অগ্রাধিকার দেওয়া হয়, অর্থাৎ কোম্পানির শেয়ার বিক্রির মাধ্যমে অথবা ঋণ বা ডিভেঞ্চার বা ঋণপত্র বা বন্ড বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে এসে 60 দশকে বেশি গুরুত্ব দেওয়া হয়। 70 দশকে অর্থায়নের কম্পিউটারের দশক হিসাবে বা কম্পিউটার অধ্যায় হিসাবে বিবেচনা করা হয়, অর্থাৎ এই সময়ে এসে কম্পিউটারের মাধ্যমে অর্থায়নটা অঙ্ক নির্ভরতা বেশি বেড়ে যায় এবং এই সময়ে বেশিরভাগ আর্থিক সিদ্ধান্ত মূলত জটিল অঙ্ক নির্ভর এবং কম্পিউটারের মাধ্যমে সুচারুরূপে সম্পাদন করার প্রবণতাটা দেখা যায়। 80 দশকে দেখা যাচ্ছে যে মূলধনের দক্ষ বন্টন ও অর্জিত আয়ের বিচার বিশ্লেষণ বেশি করা হয়। 90 দশকে এই দশকটাকে অর্থায়নের কি করা হয়, আন্তর্জাতিকতা লাভ করে এই দশকে এসে। এই দশকে এসে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ WTO গঠিত হয় এবং প্রকাশ করে। এই সময় থেকে অর্থ ব্যবস্থাপনায় কি হয়, প্রায়োগিক সমাধানের ক্ষেত্রে যা হিসাবরক্ষণ অর্থনীতি ও অন্যান্য সার্বিক বিষয়গুলো সংমিশ্রণের সৃষ্টি করে। এবার দেখো অর্থায়নের শ্রেণীবিভাগটা আমরা দেখি। অর্থায়নের শ্রেণীবিভাগ যখন দেখব, দেখো অর্থায়নকে কয় শ্রেণীতে বিভাগ করা বা কয় ধরনের অর্থায়ন হয়, যেমন ধরো পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, ব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, আর একটা কি আছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন। এখন আমরা এই অর্থায়নের প্রকারটা বিভিন্নভাবে বিশ্লেষণ করে একটু দেখি। এটা দেখো কিছু ছবি দেখি কি হচ্ছে, পরিবারের কৃষি আয়, এটা হতে পারে পারিবারিক কুটির শিল্প আয়, এটা হতে পরিবারের সদস্যদের চাকরি থেকে বা শ্রম থেকে আয়। তো এটা হচ্ছে কি পরিবারের পারিবারিক অর্থায়ন, এটা হচ্ছে কি পরিবারের সদস্যদের আয় অর্থাৎ অর্থ সংগ্রহ। এবং দেখো আমি একটা ছবি দেখি কি হয়, একটা কি আছে একটা অর্থ আছে এবং চারিদিকে কিছু ছবি দেওয়া আছে, অর্থাৎ পরিবার তার অগ্রাধিকার ভিত্তিতে নিত্য নৈমিত্তিক ব্যয়গুলো করে, ঠিক আছে, এবং পরিবারে মাঝে মাঝে কিছু স্থায়ী সম্পত্তিরও প্রয়োজন হতে পারে, যেমন ধরো এই যে বাড়িঘর বা এই যে গাড়ি, এগুলো কি হয় স্থায়ী সম্পত্তি। তাহলে পরিবার কি করে তার আয়ের উৎস অনুযায়ী ব্যয়টা করে থাকে এবং অগ্রাধিকার ভিত্তিতে যেটা প্রয়োজন সেটার ব্যয় আগে করে থাকে। তবে পরিবারের স্থায়ী সম্পত্তি যদি ক্রয় করতে হয় তখন পরিবার কি করতে পারে, বন্ধু বান্ধব বা ব্যাংক থেকে ঋণ নিয়ে এই প্রয়োজনগুলো মেটাতে পারে। এটাই হচ্ছে পারিবারিক অর্থায়ন। এরপর দেখো সরকারি অর্থায়ন আছে, এটা কি পদ্মা সেতু, হসপিটাল, রাস্তাঘাট, এটা হচ্ছে কি শিল্প প্রতিষ্ঠান। তা সরকার কি করে এই মানুষ জনসাধারণের জন্যে, জনসাধারণ জীবনমান সঠিক রাখার জন্য এবং জনসাধারণ সুবিধার জন্য সরকার অর্থ ব্যয় করে থাকে, তাই না, বা এই সমস্ত প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকে বা এই সমস্ত অবকাঠামো তৈরি করে থাকে। তো সরকারি অর্থায়নটা কি, তাহলে সরকারি অর্থায়নের হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ কল্যাণ ও সাধারণত অলাভজনক। সরকারি অর্থায়নের ব্যয় আয় অপেক্ষা বেশি হতে পারে, ব্যয়ের খাত নির্ধারণের পরেই কিন্তু আয়ের খাত বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো সরকারি অর্থায়নের সরকারি অর্থ সংগ্রহ উৎসগুলো কি হতে পারে, উৎসগুলো হতে পারে যেমন ধরো আয়কর, মূল্য সংযোজন কর, গিফট ট্যাক্স, ট্রেজারি বিল, আমদানি শুল্ক, রফতানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড। ব্যয়ের খাত কি হতে পারে, সেতু, রাস্তাঘাট, সরকারি হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বা প্রতিরক্ষা, সামাজিক অবকাঠামো। সরকারের এই আয়টা সবসময় যে ব্যয়ের জন্য পর্যাপ্ত হবে এমন না, নাও হতে পারে। যখন পর্যাপ্ত হয় না তখন সরকার কি করে বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে। এই উৎসগুলো প্রধানত কি হতে পারে, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IDB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। এখন দেখো
আমরা আর একটা অর্থ নিয়ে আলোচনা করে দেখো, এটা কি আমদানিকৃত পণ্য? দেখো আমাদের দেশে সাধারণত কোন ধরনের পণ্য আমদানি হয়, কিরকম খাদ্য সামগ্রী হতে পারে, যানবাহনের যানবাহন হতে পারে, তারপর হচ্ছে তোমার শিল্পজাত মেশিনারিজ হতে পারে, ওষুধ হতে পারে, এই ধরনের অনেক পণ্য আমাদের আমদানি করে। সাধারণত আমরা আমদানি নির্ভর একটা দেশ। আর আমাদের দেশে রপ্তানিকৃত পণ্যগুলো দেখো, এই তোমার গার্মেন্টস আর কি, পোশাক শিল্প উৎপাদিত পণ্য, কৃষিজাত পণ্য, পাট, যে পাট, চামড়া, তারপরে দেখা যাচ্ছে যে চিংড়ি মাছ, সাধারণত মৎস্যজাত সম্পদের মধ্যে চিংড়ি মাছ ইত্যাদি আমরা রপ্তানি করে থাকি। তো এখন এই এখন দেখো, এই আমদানি রপ্তানি কোন ধরনের অর্থায়নের সাথে জড়িত? কোন ধরনের অর্থায়ন? আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নটা কি? যে আন্তর্জাতিক অর্থায়নে কি করা হয়, আমদানি রপ্তানি খাতসমূহ বিচার বিশ্লেষণ করা হয়। আর এক্ষেত্রে ঘাটতি, এই আমদানি রপ্তানির ঘাটতিটা পূরণ করার জন্য, অর্থাৎ আমদানি যদি বেশি হয়, রপ্তানি যদি কম হয়, তখন যে ঘাটতিটা হয় সে ঘাটতিটা পূরণ করার জন্য কি করা হয়, কি ব্যবহার করা হয়, রেমিটেন্স। হ্যাঁ, এটা হচ্ছে রেমিটেন্স, অর্থাৎ প্রবাসীরা যে আমাদের দেশে বাইরে যারা কাজ করছেন, চাকরি করছেন, তাদের যে অর্থটা আমাদের দেশে পাঠাচ্ছে সেটাকেই বলা হয় রেমিটেন্স। এই রেমিটেন্সটা দিয়ে এই ঘাটতিটা পূরণ করা হয়, আর বা এই ঘাটতি পূরণের জন্য রেমিটেন্সটা বিশেষ ভূমিকা কি করে, বিশেষ ভূমিকা রাখে। তো এটা হচ্ছে দেখো, এবার দেখো আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান কি? অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যাদের মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন, না মানব কল্যাণ বা সমাজ কল্যাণ, ঠিক আছে, তাদের মূল উদ্দেশ্য, কিন্তু তারপরেও কিন্তু তাদের অর্থের প্রয়োজন হয়, তাই না? তারা সেই অর্থটা কি করে, বিভিন্ন ভাবে সংগ্রহ করে এবং ব্যয় করে থাকে। তো এদের এই দেখো একটা কি হচ্ছে, এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে কি থাকতে পারে, যেমন দাতব্য চিকিৎসালয় থাকতে পারে, এতিমখানা থাকতে পারে, স্কুল থাকতে পারে, তাই না? তো মানব কল্যাণ বা দরিদ্র বঞ্চিত ও বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত থাকে এবং মুনাফা ভিত্তিক থাকে না। এই সমস্ত প্রতিষ্ঠান সাধারণত বিভিন্ন জায়গা থেকে অর্থায়ন সংগ্রহ করে থাকে, যেমন ধরো অনুদান, সাহায্য বা বিভিন্ন সরকারি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে এই সমস্ত প্রতিষ্ঠান কি করা হয়, তাদের অর্থটা সংগ্রহ করে থাকে। ব্যবসায় অর্থন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবসায় অর্থন, এবং আমাদের এই ফিনান্সের মূল পাঠ্য বিষয়ই হচ্ছে এই ব্যবসায় অর্থায়নটা। তো ব্যবসায় অর্থায়নটা কি, আমি তোমাদের বই থেকে যা আছে সেটা আমি তোমাদেরকে দেখালাম, যে অর্থনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থন বা বিজনেস ফিনান্স। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে কি গঠন হয়, ব্যবসা সংগঠন গঠিত হয়, এবং ফলে ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ বিনিয়োগের জন্য যে প্রক্রিয়া ব্যবহার করে সেটাই হচ্ছে ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় ধর প্রতিষ্ঠানগুলোকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এক মালিকানা, অংশীদারি এবং যৌথ মূলধারী। এই তিন প্রকারের প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হলো বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ করা এবং অর্থ ব্যবস্থাপনা। অর্থ সংগ্রহের ক্ষেত্রে কিন্তু নিজস্ব মূলধন ও ঋণের উৎস হিসেবে ব্যবহৃত হয়। ব্যবসা অর্থায়নই হচ্ছে কি, পাঠের মূল বিষয়, ঠিক আছে? তো এটা কি দেখো, আমরা তিনটে প্রতিষ্ঠান দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে কি, এক মালিকানা প্রতিষ্ঠান, অর্থাৎ একজনই মালিক থাকে, ব্যবসার সমস্ত মুনাফা সে ভোগ করে এবং ক্ষতি হলে ক্ষতিপূরণের ব্যবস্থা সেই করে থাকে। অংশীদারি হতে চুক্তিবদ্ধ ভাবে কয়েকজন ব্যবসা প্রতিষ্ঠান গঠন করতে পারে, এর মুনাফা তারা বন্টন করে নেয়, এবং যদি ক্ষতি হয় তার ক্ষতিটাও তারা নিজস্ব সম্পত্তি ব্যবহার করে ক্ষতিটা কি করে, পূরণ করতে পারে। এটা কি যৌথ মূলধনী কারবার। দেখো এর নামটা দেখো, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, অর্থাৎ লিমিটেড থাকা মানে এটা হচ্ছে কি, যৌথ মূলধনী কোম্পানি। তো যৌথ মূলধনী কোম্পানি সাধারণত আমাদের দেশে আইনের দ্বারা গঠিত হয়ে থাকে। এখানে কি হয়, আইনের দ্বারা গঠিত হয়ে কয়েক যারা গঠিত করে অনুমোদন পেলে, যেমন ধরো সরকার অনুমোদন দেওয়ার জন্য ন্যূনতম মূলধনের পরিমাণ, পরিচালকদের পরিচয়, ব্যবসার উদ্দেশ্য এবং অন্যান্য কাগজপত্র সরকার যদি সন্তুষ্ট হয়, তবে সরকার এই কোম্পানিটাকে কি করতে পারে, নিবন্ধিত করতে পারে, এবং নিবন্ধিত করার পরে এই সমস্ত প্রতিষ্ঠান তাদের কাজ কাজ শুরু করতে পারে। এই সমস্ত এই যৌথ মূলধনী
কোম্পানি সাধারণত তাদের মূলধনটা সংগ্রহ করে থাকে কিসের মাধ্যমে? শেয়ার বিক্রির মাধ্যমে। অর্থাৎ তাদের অনুমোদিত মূলধনকে ছোট ছোট ভাগে ভাগ করে ভাগ করা হয় এবং প্রত্যেকটা ভাগকে শেয়ার বলা হয়। যারা এই শেয়ারটা ক্রয় করে তাদেরকে শেয়ার হোল্ডার বলা হয়। প্রকৃতপক্ষে শেয়ার হোল্ডার কিন্তু এই সমস্ত এই যৌথ মূলধনী কোম্পানির কি থাকে, মালিক থাকে। এছাড়াও যৌথ মূলধনী কোম্পানি ঋণপত্র বা ডিবেঞ্চার বা বন্ড বিক্রির মাধ্যমে তারা কি করতে পারে, অর্থের সংস্থান করতে পারে। এখন দেখো আমরা কি করব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থ সংস্থান করব। তাহলে কি আছে যে এই দেখো সমাজের ব্যাংক, তাই না? আমাদের দেশে কিন্তু অনেক ধরনের ব্যাংক আছে, সরকারি বাণিজ্যিক ব্যাংকও আছে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকও আছে। সরকারি বাণিজ্যিক ব্যাংক আমাদের দেশে সাধারণত কি সমাজের রূপালী, অগ্রণী এবং জনতা ব্যাংক। এবং তোমরা আশেপাশে আর যে ব্যাংক দেখো, যেমন ব্যাংক এশিয়া, তারপরে ডাচ বাংলা ব্যাংক, তারপরে ঢাকা ব্যাংক, এই যে যে এক্সিম ব্যাংক, এই যে ব্যাংকগুলো দেখো এগুলো হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। তো সরকারি বা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্যই হচ্ছে কি, এর মুনাফা অর্জন করা, অর্থাৎ মুনাফা ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান এটা। এবং এদের অর্থায়নটা কিন্তু একটু ভিন্ন প্রকৃতির হয়। যেমন এই ব্যাংক ব্যাংক কি করে, মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র তহবিলকে সঞ্চয়, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে আমানত হিসাবে গ্রহণ করে এবং দেশের জন্য একটা আমানত সৃষ্টি করে। এই আমানতের পরে ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে। আর এই আমানতটা ব্যাংক আবার কি করে, বিভিন্ন উদ্যোক্তাদেরকে ঋণ প্রদান করে এবং ঋণ প্রদানের উপরে তারা সুদ গ্রহণ করে থাকে। এই সুদ প্রদান এবং সুদ গ্রহণের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে ব্যাংকের কি প্রধান আয় হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা এই তোমার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে ব্যাংক ছাড়াও, যেমন হলো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, বাংলাদেশ গৃহ নির্মাণ অর্থায়ন সংস্থা, বাংলাদেশ কৃষি ব্যাংক, এগুলোও কিন্তু তোমার এই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। তো এই হলো আমাদের অর্থায়নের প্রকারভেদ। তো আমি আশা করি যে তোমরা এই ক্লাস থেকে তোমাদের শিক্ষা তোমরা শিখতে পারবে যে অর্থায়ন কি এবং অর্থায়নের ক্রম উন্নয়নের ধারা এবং অর্থায়নের শ্রেণীবিভাগ তোমরা শিখতে পেরেছো। তোমরা বইটা আবার পড়বে, পড়ার পর দেখবে যে তোমাদের এই জ্ঞানটা আরো কি হবে, স্থায়ী হবে এবং তোমরা আরো পরিপূর্ণভাবে এই পাঠটা শিখতে পারবে। তো আমি আশা করি যে তোমরা এটা বইটা পড়বে। তোমাদের কোনো বাড়ির কাজ আমি দিচ্ছি না, যেহেতু অ্যাসাইনমেন্ট আছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটা শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাড়িতে থাকো। সবাইকে ধন্যবাদ।